স্বাগতম আকাশ নিউজ চ্যানেলের বন্ধুরা সবাই কেমন আছেন তো আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে অতি প্রবল বাড়ি বৃষ্টি তো দেশের কোন কোন অঞ্চলে বাড়ি বৃষ্টি শুরু হতে যাচ্ছে আজকের আপডেটটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে লাইভ স্যাটেলাইটে দেখাবো তো অবশ্যই আমাদের এই আপডেটটা পাঁচটন লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গতে মেঘ তৈরি হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক পশ্চিমবঙ্গের বড় এলাকাগুলোতে কিন্তু ম্যাগ তৈরি হচ্ছে দেওগড়ের দিকে কিন্তু একটা মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে বিশেষ করে দেওগড়ের পূর্ব সাইডের অঞ্চলগুলোতে কিন্তু একটা বাড়ি বৃষ্টিবাহী মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে সেই মেঘ থেকে অতি প্রবল বাড়ি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এই মেঘটা কিন্তু অলরেডি বজ্রবাহী মেঘ এবং বজ্রপাত ঘটানোর আশঙ্কা কিন্তু আমরা অনেকটাই দেখতে পাচ্ছি তো এই মেঘে প্রবল শক্তি নিয়ে সেই ম্যাগটা কিন্তু আসতে পড়বে ঠিক এই অঞ্চলে আমরা দেখাবো অলরেডি আরও জুম করে নেব এবং আরেকটা একটা মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ম্যাগ হচ্ছে কলকাতার চারপাশে যে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে তো কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আরও একটা ম্যাগ তৈরি হচ্ছে অতি প্রবল আকারে তারপর আমরা দেখতে পাচ্ছি রান্সি এবং এই যে ভারতে ভারতের মধ্যে আরো প্রবল আকারে কিছুটা ম্যাগ কিন্তু তৈরি হচ্ছে বাড়ি মেক এই সব মেঘ কিন্তু ইপ্যাক্ট করবে পুরুলিয়ার সাইডে এবং এখানে আমরা আরও দেখতে পাচ্ছি দানবাদের এদিকে আসবে এই মেঘগুলো এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা রয়েছে জামশেদপুর তারপর বাকি অঞ্চল এখনও পর্যন্ত পরিষ্কার থাকলেও কিন্তু পরবর্তীতে আকাশটা ম্যাগাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বরিশালের চারপাশে কিন্তু মেঘ রয়েছে বাড়ি মেঘ দু এক জায়গায় বৃষ্টি কুমিল্লাতে কিন্তু একটি পরিস্থিতি সট্ট কিন্তু কিছু জায়গায় মেঘ বাড়ি মেঘ আবার কিছু জায়গায় রোদের দেখা কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে মহেশকাল ঠাকনা কক্সবাজার এই অঞ্চলে কিন্তু কিছুটা রোদ আবার কিছুটা মেঘের দেখা পরিস্থিতি এমনই আমরা সরাসরি এই মুহূর্তে দেখে নিব কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হয়েছে এবং বাড়ি বৃষ্টি বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে আমরা জুম করে নিব এই মুহূর্তে তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিই অনেক অঞ্চল কিন্তু এখানে পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই অঞ্চলে কিন্তু অতি প্রবল দেওগড়ের পার্শ্ববর্তী অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মাধপুর মাধপুরের চারপাশের অঞ্চল রয়েছে মেঘ কিন্তু ঢুকবে তারপর ডুমকার দিকে কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি ডুমকাতে কিন্তু বাড়ি মেঘ তৈরি হয়ে গেছে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে অতি প্রবল আকারে কিন্তু রয়েছে আমরা এই যে দেখতে পাচ্ছি আপনারা ঠিক এই অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে এই যে আমরা দেখতে পাচ্ছি আরপাড়া এই অঞ্চলে এখানে দেখতে পাচ্ছি আমরা আমরা পাড়া আমরা পাড়া এই অঞ্চলে কিন্তু অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে রামপুর হাট এখানে কিন্তু বৃষ্টির রিপেট কিন্তু পড়বে এখানে কিন্তু মেঘ তৈরি হবে এবং বাড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে হাট তারপর শিউরি দিকে আপনাদের কী পাচ্ছেন শিউরি এই অঞ্চলে কিন্তু ইপ্যাট পড়বে তারপর আরও দেখা যাচ্ছে বুলপুর এখানে বাড়ি মেঘ আসবে কিছু জায়গায় বৃষ্টি তারপর আরও দেখা যাচ্ছে সেই মেঘের কোন কোন অঞ্চলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুসকারা দুর্গাপুর এই অঞ্চলে কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বেশি রামপুরহাট তারপর আমরা পাড়া সহ আমরা আরও দেখতে পাচ্ছি ঠিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাঙ্গিপুর জাঙ্গিপুর এই অঞ্চলে কিন্তু এই রিপপেট কিন্তু পড়বে আর দেখা যাচ্ছে আমরা এখানে আরও দেখতে পাচ্ছি আর দু লাইন এই অঞ্চলে এই রিপেট কিন্তু পড়বে ম্যাকটা অলরেডি দেখতে পাচ্ছেন সেই ম্যাকটা কিন্তু পূর্ব দিকে অগ্রসর হচ্ছে পূর্ব দিকে বেশ কিছু অঞ্চলে কিন্তু সেই ম্যাঘটা কিন্তু ডেকে পড়বে এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ঠিক এসব অঞ্চলের মধ্যে তো সবাই সাবধানতা অবলম্বন করবেন আর এখানে অলরেডি বজ্রবাহী ম্যাগ তৈরি হয়ে গেছে এখানে বজ্রপাত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি এবং আমরা দেখতে পাচ্ছি সিংরা এসব অঞ্চলে ম্যাগ তৈরি হচ্ছে এখানে কিন্তু তেমন বজ্রবাহী ম্যাগ তৈরি হয়নি বজ্রপাতের আশঙ্কা তেমনটা কিন্তু পাওয়া যায়নি অন্যদিকে বগুড়ার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হবে দু এক জায়গায় দেখতে পাচ্ছি এই এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি ছন্দনগরের দিকে কিন্তু একটা বাড়ি মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে ছন্দনগর এবং চন্দ্রনগর এবং কলকাতায় কিন্তু অলরেডি বাড়ি মেঘের কিন্তু ঢাকা কিন্তু পড়ে যাচ্ছে কলকাতার কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হলেও হতে পারে এমনটা পরিস্থিতি অলরেডি মেঘে ডাকা পড়বে এছাড়া আরও দেখা যাচ্ছে আরামবাগের দিকে আরামবাগের দিকেও কিন্তু পরিস্থিতি একই অবস্থায় কিন্তু তৈরি হচ্ছে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দুই এক জায়গায় হতে পারে অন্যদিকে খোলাঘাটের মধ্যে কিন্তু মেঘের মেঘের আনাগোনা ডাকা পড়তে পারে তো দেখতে পাচ্ছেন এসব অঞ্চলের মধ্যেও কিন্তু বৃষ্টির সতর্কতা করা হলো কোথাও কোথাও বাড়ি মেঘ কোথাও কোথাও বিদ্যুৎ চমকাবে আবার বজ্র গর্জন শোনা যাবে এবং বিক্ষিপ্ত দুয়ক্ষা স্থানে বাড়ি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সাতকীরার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু বাড়ি মেঘ তৈরি হয়ে যাচ্ছে শিমনগর এই অঞ্চলে বাংলাদেশের কুলনা বিভাগের মধ্যে কিছু কিছু অঞ্চলে মেঘ এবং বৃষ্টিবাহী মেঘও তৈরি হচ্ছে অন্যদিকে পিরিসপুর মঠবাড়িয়া এসব অঞ্চলে কিন্তু বাড়ি মেঘ কিন্তু রয়েছে অন্যদিকে বরিশালের অনেক স্থানে হালকা থেকে জন্য মেঘ কিন্তু রয়েছে মতিরহাট এসব অঞ্চলে কিন্তু অলরেডি দুপুর থেকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি এবং হালকা হালকা কোথাও কোথাও ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হতে দেখা যায় আমরা অলরেডি দেখেছি আপনাদের পরিস্থিতি কেমন আপনারা জানাতে পারেন অনেদি কুমিল্লাও দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে কিছু কিছু স্থানে বৃষ্টি তবে এই মুহূর্তে কিন্তু বিরতি বৃষ্টি বিরতি চলছে আগরতলা ঢাকা কাপসিয়া এই অঞ্চল অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালকা মেঘ এবং সব জায়গায় কিন্তু মেঘ নেই রোদের দেখা কিন্তু পাচ্ছে বিভিন্ন অঞ্চল জুড়ে ঠিক এই সময়ের মধ্যে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিশোরগঞ্জ মাদান তারপর মমিসিং এসব অঞ্চলে কিন্তু মেঘ তৈরি হচ্ছে মোটামুটি দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বিকেল থেকে রাতের মধ্যে এখনও পর্যন্ত ভয়ানক পরিস্থিতি আমরা ঠিক বিকেলের আপডেট কিন্তু দেখতে পাচ্ছি না বিকেলের আপডেট আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না বরিশাল হাবরা কালাপাড়া এসব অঞ্চলে কিন্তু মেঘ তৈরি হচ্ছে দু এক জায়গায় স্থানীয় বৃষ্টি তৈরি হচ্ছে তো বাকি বাকি জায়গায় তেমন ভয়ানক পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে না তো আজ রাতে বা এই মুহূর্তে কিছুক্ষণ মধ্যে অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা থাকবে ঠিক আমরা দেখতে পাচ্ছি এই মেঘটা কিন্তু পূর্ব দিকে অগ্রসর হবে পূর্ব দিকের এই জেলাগুলির মধ্যে এই যে পূর্ব দিকে হাবড়া সহদরে তারপর আমরা আর দেখতে পাচ্ছি কারবাদা এখানে এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে কারদা এই অঞ্চলে তারপর চন্দ্রনগরে কিন্তু রয়েছে পাণ্ডুয়াতে মেঘ এরকম অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে ডুমকা শহরের ডুমকা পার্শ্ববর্তী অঞ্চল শিউরি এই অঞ্চলে কিছুক্ষণের মধ্যে প্রবল আকারে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তো সবাই সাবধানতা অবলম্বন করবেন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে বজ্রবৃষ্টি মোটটা সিলেক্ট করে নেব আমরা দেখি বজ্রবৃষ্টি মোড়টা আমাদেরকে কেমন রিপোর্ট আমাদেরকে দেখায় সরাসরি আমরা এই মুহূর্তে বজ্রবৃষ্টি মোড়টা ওপেন করে নিলাম তো বজ্রবৃষ্টি মোড় ওপেন করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আবারও দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে অতি প্রবল বারে বর্ষম থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনার চট্টগ্রাম বা মহেশকেল এখানে অতি বারে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আমাদেরকে দেখাচ্ছে আসলে এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার চান্স কিন্তু তেমন নেই এবং বৃষ্টি কিন্তু হচ্ছে না বর্তমান পরিস্থিতিতে আমরা দেখি বজ্রবৃষ্টি মোড়টা আমাদেরকে সাকরিয়া তারপর এখানে অনেক অঞ্চলে ঠিক চারটা পিএম মঙ্গলবার এই সময়ের মধ্যে ভয়ঙ্কর বৃষ্টিটা দেখাচ্ছে আপনারা অবশ্যই টাইমটাও মনে রাখবেন পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এসব অঞ্চলে কিন্তু তেমন ভয়ানক পরিস্থিতি কিন্তু হচ্ছে না অন্যদিকে আমরা দেখি চট্টগ্রাম পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি ঠিক একই সময়ের মধ্যে আমাদেরকে দেখাচ্ছে না একই সময়ের মধ্যে এই অঞ্চলে কিন্তু পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে না অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কাগড়াছড়ি সহদরে পড়িচড়ি উপজেলা চট্টগ্রাম এই অঞ্চলে কিন্তু অতি প্রবল ভয়ঙ্কর পরিস্থিতি আমাদেরকে দেখাচ্ছে না ঠিক এই সময়ের মধ্যে এসব অঞ্চলে কিন্তু সেরকম ভয়াবহ পরিস্থিতি কিন্তু হচ্ছে না আবার আমরা দেখতে পাচ্ছি খুলনা এবং জশুর এবং ডাকা কালা এসব অঞ্চলে কিন্তু ভয়ানক পরিস্থিতি কিন্তু আমাদেরকে দেখাচ্ছে বৃষ্টিবাহী ম্যাক এবং বৃষ্টি দেখাচ্ছে এসব অঞ্চলে এমন পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি একই সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা মনে রাখবেন ঠিক টাইম এবং এই যে সেম টু সেম অবশ্যই মনে রাখবেন তো তেমন ভয়ানক পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি ঠিক আমরা স্যাটেলাইট মোডটা যেখানে আপনাদেরকে দেখাইছি ঠিক সেখানের মধ্যে ভয়ানক পরিস্থিতিটা তৈরি হচ্ছে এবং ম্যাগ এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পরবর্তীতে আরও দু এক জায়গায় স্থানীয়ভাবে ম্যাগ তৈরি হবে পরবর্তীতে আমরা আপডেটটা আবারও জানাবো